রাজনীতিতে আসেন, রাজনীতি করতেন, সমাজ সেবা করতেন, কিন্তু কোনোভাবে মানুষ তার প্রশংসা করুক, তাকে নিয়ে লেখালেখি করুক, প্রকাশ্যে তিনি আসতে চাইতেন না। তো একবার তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিলেন, শাস্ত্রীজি, খবরের কাগজে নাম ছাপাবার ব্যাপারে আপনারা তো আপত্তি কিসের? লাল বাহাদুর শাস্ত্রী তখন উত্তরে বলেছিলেন, লালা লাজপত রায়জি, লালা রাজপত রায়জি আমাকে মানব সেবা শিখিয়েছিলেন, রাজনীতি শিখিয়েছিলেন, মানুষের সেবা করা শিখিয়েছিলেন, এবং তিনি একটি গল্প বলেছিলেন, আমি সবসময় সেই গল্পটি মনে করার চেষ্টা করি। গল্পটি হচ্ছে, তাজমহলে দুই রকমের পাথর লাগানো আছে, লালপ্রসাদ শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাজনীতি করতেন, তার রাজনীতি, সমাজ সেবা এবং তার ভাষণ মানুষের কাছে খুব প্রিয় ছিল। তো তিনি একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে খুব দ্বিধাগ্রস্ত ছিলেন, কি করবেন, যোগ দেবেন কি দেবেন না। কারণ হিসেবে তিনি এর সবসময় ভাবতেন যে এখানে গেলে লোকেরা তার প্রশংসা করবে, পত্র পত্রিকা মিডিয়া তার প্রশংসা করবে, তাকে স্বাগত জানাবে, জিনিসটা তিনি একদম পছন্দ করতেন না। এ ব্যাপারে তার বন্ধু একবার তাকে প্রশ্ন করেছিলেন যে লাল বাহাদুর শাস্ত্রী, মানুষ আপনি মানুষের জন্য কাজ করবেন, রাজনীতি করবেন, মানুষের সেবা করবেন, মানুষ আপনার প্রশংসা করবে, পত্রপত্রিকা মিডিয়া এটা প্রচার করবে, এখানে আপনার সমস্যা কোথায়? তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, আমি যার কাছ থেকে রাজনীতি এবং মানব সেবা শিখেছিলাম তার নাম লালা লাজপত রায়জি, লালা রাজপত রায়জি তিনি আমাকে একটি গল্প বলেছিলেন, আমি সবসময় গল্পটি মনে রাখার চেষ্টা করেছি। তিনি বলেছিলেন, লাল বাহাদুর, তাজমহলে দুই রকমের পাথর লাগানো আছে, একটি দারুণ মার্বেল পাথর যেটাকে গোটা দুনিয়া দেখে আর প্রশংসা করে, সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে তাজমহলের সেই চকচকে মার্বেল পাথর দেখবার জন্য আর তার প্রশংসা করে। অন্য পাথরটা তাজমহলের ভিত্তিতে লাগানো আছে, যার জীবন শুধুই অন্ধকারে ঢাকা, তাজমহলের ভিত্তি আছে কালো পাথর দিয়ে গড়া, কিন্তু তাজমহলকে সেই পাথরে পাথরই কিন্তু সোজা করে দাঁড়িয়ে রেখেছে, যে কালো পাথরের ভিত্তি রচনা করা হয়েছে তাজমহলে, সেই ভিত্তির উপর তাজমহল দাঁড়িয়ে আছে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ এই কালো পাথরের কোনো খোঁজ রাখে না এবং কেউ সে কালো পাথরের কোনো প্রশংসাও করে না। লালাজির এই কথাগুলো আমি সবসময় মনে করি আর আমি ভিত্তিপ্রস্তর হয়েই থাকতে চাই। লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে আমি ভিত্তিপ্রস্তর হয়ে থাকতে চাই, মানুষ আমার প্রশংসা করুক, এটা আমি খুব একটা পছন্দ করছি না। কি অসাধারণ উপলব্ধি, মানুষ তার জীবনটা স্যাক্রিফাইস করেছিলেন মানুষের সেবায়, রাজনীতিতে। এই অসাধারণ মানুষের প্রতি আমাদের সম্মান।